Assalamualaikum warahmatullahi wabarakatuh. বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা আজ কি আমরা কথা বলবো একটি নির্দয় মহিলাকে নিয়ে যিনি কিনা নিজের পাপকে লুকানোর জন্য নিজের গর্ভের সন্তানকে নির্জন জায়গায় ফেলে রেখে চলে যায়। কিন্তু সেখানে থাকা কুকুরটি সে বাচ্চার সঙ্গে কি করেছিল জানতে হলে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এক নির্দয় মহিলা যখন জেনা করে বসে তখন তার ফলস্বরূপ একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়। সেই সন্তানটিকে মেরে ফেলার জন্য সেই মহিলাটি বাচ্চাটিকে এক কুয়ায় ফেলে রেখে যায়। অথচ সে চাইলে বাচ্চাটিকে একটি এতিমখানায় দিয়ে দিতে পারত। সে নির্জন জায়গায় কারো সাহায্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব। কেউ যদি বাচ্চাটিকে খাওয়ানোর জন্য দুধ না দেয় তাহলে বাচ্চাটি বাঁচানো সম্ভব হতো না। তার উপর বাচ্চাটির মা তাকে ঠান্ডার মাঝে একটি নির্জন জায়গায় ফেলে রেখে চলে গেছে। অর্থাৎ খুব জলদি যদি বাচ্চাটিকে কোনো সাহায্য করা না হয় তাহলে ঠান্ডা জমে বাচ্চাটি মারা যাবে। কিন্তু মহান আল্লাহ তাআলা স্বয়ং যাকে সাহায্য করেন তার ক্ষতি করতে পারে কে? সে নির্জন এলাকায় কোনো জনবসতি ছিল না, তবে সেখানে একটি কুকুর ছিল যেটি কিনা তার চার বাচ্চার সঙ্গে সেখানে ছিল। কুকুরটি সবসময় মানুষজন থেকে পাওয়া খাবারের আশায় থাকত, কেননা তার ছোট ছোট চারটি বাচ্চা ছিল যার খাবারের ব্যবস্থা তাকে করতে হতো। কুকুরটি খাবারের সন্ধানে বের হয়েছিল আর সে খাবার খুঁজতে খুঁজতে সেই নবজাতক বাচ্চাটিকে একাকী নির্জনে এক জায়গায় খুঁজে পেল। সে বাচ্চাটিকে সে নির্জন জায়গায় ফেলে রেখে চলে আসা নিরাপদ মনে করেনি। এরপর কুকুরটি যা করল তা সবাইকে বিস্ময়ের চরম সীমায় পৌঁছে দিল। সে বাচ্চাটিকে নিজের মুখে তুলে নিজের বাসার দিকে চলে গেল এবং সে বাচ্চাটিকে মাটিতে রেখে তার বাচ্চাগুলোর আশপাশে রাখে এবং এভাবে বাচ্চাটি এবং সেই কুকুরগুলো একটি ঠান্ডা রাত পার করার জন্য তৈরি হয়েছিল। সে রাতে কুকুরটি এবং বাচ্চাগুলোর শরীরের গরমের কারণে বাচ্চাটি সেই রাতে বেঁচে গিয়েছিল। পরদিন সকালে একটি মেয়ে এসে নির্জন সেই এলাকায় এলো। হঠাৎ আওয়াজ শুনে তার মনে হলো এখানে কোনো মানুষের বাচ্চা রয়েছে। এরপর সেই মেয়েটি আওয়াজ অনুসরণ করতে লাগলো, কেননা সে জানতো এটি খুবই নির্জন এলাকা এবং এর আশেপাশে কেউ আসে না। মেয়েটির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল যখন সে দেখতে পেল আসলে মানুষের বাচ্চার কান্নার আওয়াজ। সে খুবই আশ্চর্য হলো যখন সে দেখতে পেল যে কুকুরের ঘরে কুকুর বাচ্চার সঙ্গে মানুষের বাচ্চা রয়েছে। এরপর সেই মেয়েটি ভয়ে বাচ্চাটিকে কুকুরের থেকে ছিনিয়ে নিল, এটা ভেবে যে না জানি বাচ্চাটা কুকুরগুলোর সাথে কিভাবে রয়েছে। এবং সে দ্রুত বাচ্চাটাকে নিয়ে হসপিটালে গেল। ডাক্তার দ্রুত তাৎক্ষণিক বাচ্চাটির চিকিৎসা শুরু করল এবং পুলিশকে খবর দেওয়া হলো এবং আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটি বেঁচে যায় এবং তাকে শেষ পর্যন্ত একটি এতিমখানায় দেয়া হলো। নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার একটি কুদরত। জীবন এবং মৃত্যু শুধুমাত্র আল্লাহর হাতে। মহান আল্লাহ তাআলা যাকে চান তাকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখেন শেষ পর্যন্ত। আল্লাহর কাছে দোয়া রইল তিনি যেন আমাদের সবাইকে ভালো আমল করার এবং খারাপ কাজ থেকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন। তো বন্ধুরা এই ছিল ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।